হ্যালো ফ্রেন্ডস, রুমিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি লোট্টা মাছের কাবাব আপনাদের করে দেখাবো। আপনারা যদি লোট্টা মাছ কেউ না খেয়ে থাকেন, তবে অন্য যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করতে পারেন। তাহলে আসুন দেখে নিই আজকে কীভাবে আমি এই লোট্টা মাছের কাবাব তৈরি করলাম। প্রথমে আমি লোট্টা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মেখে একটা চালনিতে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। পুরো জল ঝরে যাওয়ার পর আমি এরকম কড়া করে ভেজে নিয়েছি। এই লোট্টা মাছ দিয়ে অনেক রকম প্রিপারেশন করা যায়, যেমন লোট্টা মাছের ঝুড়ি ভাজা বা বিভিন্ন তরি তরকারি দিয়ে এই মাছ খুবই ভালো লাগে। আমার পুরো মাছ ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হয়ে গেলে আমি মাছের কাঁটাগুলো এভাবে বেছে নিচ্ছি। এই লোট্টা মাছতে বিভিন্ন রকম রেসিপি বানানো যায়। আমি এর আগে আপনাদের লোট্টা মাছের ঝুড়ি ভাজা কিভাবে তৈরি করা যায় সেটা দেখিয়েছি। দেখুন, মাছের কাঁটা বাছা শেষ। আমি এবার দুটো মিডিয়াম সাইজ অনিয়ন গ্রেট করে 2 টেবিল স্পুন কুকিং অয়েলে দিয়ে দিলাম, এবং তার সাথে 2 কাঁচা লঙ্কা কুচি করে এবং 8-10টা রসুন কোয়া কুচি করে দিয়ে দিলাম। এবারে 2 টেবিল স্পুন আদা বাটা আর 1/4 টিস্পুন নুন দিয়ে এবং 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি কিছু ধনে পাতা এরকম কুচি করে দিয়ে দিলাম। আমার মশলা ভাজা কমপ্লিট। আমি এই মশলার থেকে 1/2 তুলে আলাদা করে রেখে দিচ্ছি, পরে এটা কাজে লাগবে। বাদ বাকি মশলার মধ্যে আমি মাছ ভাজা যেগুলো কাঁটা ছাড়িয়ে রেখেছি মিশিয়ে দিলাম, এবং ভালো করে মিশিয়ে এটাকে আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি। নামানোর আগে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম 1/4 টিস্পুন, তাতে রঙটা খুব সুন্দর হয়, কারণ এর থেকে কিছুটা আমি চকলো করতে পারি, আবার কিছুটা আমি ভাতের সাথেও খেতে পারি। এবারে আমি কড়াতে 1 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে তাতে 2 মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করা ছিল সেটাকে দিয়ে দিলাম, এবং তার সাথে বাদ বাকি মশলা মিশিয়ে আমার আলুর পুর তৈরি হয়ে গেছে। দেখুন, এবার এটাকে আমাকে ঠান্ডা করতে হবে, আমি আলাদা করে রেখে দিলাম। একটা পাত্রে আমি 2 ডিম ফাটিয়ে নিয়ে নিলাম, তাতে 1 চিমটি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরকমভাবে কাবাবগুলো তৈরি করতে হবে। প্রথমে আমি আলুর পুর হাতে নিয়ে নিলাম, তাতে একটা বাটির মতো করে তার ভেতরে আমি মাছের পুরটা দিয়ে দিলাম। আমি ইচ্ছা করলে একসাথে সব মেখে নিতে পারতাম, কিন্তু এভাবে করলে মাছটা খুব ভালোভাবে মুখে পড়ে, সেই জন্য আমি এভাবে চ্যাপটা করে গোল গোল করে কাবাব বানিয়ে নিচ্ছি। আমার এই আলুর পুর দিয়ে মোট 8টা কাবাব তৈরি হয়েছে। এবারে দেখুন ফাইনাল স্টেপে আমি কিভাবে কাবাবগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি ময়দাতে একটা কোট দিয়ে দেব এভাবে, তারপর এটাকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্প এভাবে মিশিয়ে নেব, আর এভাবে 8টা কাবাবই আমি তৈরি করে রেখে দিচ্ছি।
আমার কাবাব বানানো রেডি। এবার আমি একটা কড়াতে এক কাপের মতো তেল ঢেলে দিলাম, সাদা তেল ইউজ করেছি। এবার আমি একে একে কাবাবগুলো গোল্ডেন করে ভেজে নিচ্ছি। প্রথম ধাপে আমি চারটে কাবাব ভেজে নিলাম, খুব সুন্দর মুচমুচে হয় এবং এর টেস্ট অসাধারণ। বিকেলে চায়ের সাথে যেমন এটা ভালো লাগে, তেমনি বাড়িতে অতিথি এলে তাদের দেবেন, দেখবেন খুবই সুস্বাদু। আপনারা ইচ্ছা করলে বাড়িতে এটা তৈরিও করতে পারেন, খুব সহজ উপায়ে আমি তৈরি করলাম, আপনারাও বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বোতামে অবশ্যই প্রেস করে দিন, তাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এবার স্যালাড আর একটু চিলি সসের সাথে এই কাবাব পরিবেশন করছি। তাহলে বন্ধুরা, নেক্সট এপিসোডে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।